সংখ্যায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার মাই এয়ারটেল অ্যাপ গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি প্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা Friday's Entertainment's presence. তাই মোৰ লগত খেলা খেলিলে যেতিয়া তাই এইখন ঘৰত থাকিব লাগিব তাইক মই যিমান পাৰো তিমান টৰ্চাৰ কৰিম তাইও শিক্ষা পাব লাগিব ইমান দিনে বহুত সহ্য কৰিলো আৰু সহ্য কৰা নহব মোৰ মহমীয়া ৰূপটোহে দেখিছে মা কালীৰ ৰূপ দেখা নাই নহয় মোৰ কিবা এটা হলি আপনিতো নতুনকৈ বিয়া কৰব হয়নে পাগলা হৈছ নাকি হোৱা নাই হম একলা কথা বেছিকৈ কৈ থাকিলি মই পাগলা হ'ব লাগিব জয়া কত জয়া আ জয়া নহয় মানে ভোলাই কৈ আছিলে ছাৰ কথা তুমি কৈ দিলা জয়াৰ কথা কি আছুনটা বাই তই একলা কি কৈছা কি বা কৰিলো এককে চৰে বত্ৰিশটা সৰে ফেলাম আপোনাৰতো কিবা এটা মতামত থাকিব এ মই মতামত নিদিওঁ কথা হ'ল জয়াৰ বিয়াখনক লৈ সুনীতাও অসন্তুষ্ট গতিকে বিয়াখন নহ'লে ভাল হয় আৰু তন্থে ঠাণ্ডা হৈ থা সেই বুলি চব কথাত মই ঠাণ্ডা হৈ নাথাকো থাকক তে ঠাণ্ডা নহয় উঠলি থাকক কোনে কাকি কৰিব পাৰে সিদ্ধান্ত লয় তাই চেঞ্জ নকৰে বৰ জেদিটো চাওচোন ইয়ে মই বুজাই নে কি কৰ্ম লাভ নাই মি গুৰমা তাইক ৰাখোতা নাই থাকিবা খুজিছে চাৰিদিনমান থাক পিছত বুজে পাৰে লৈ আনিম এবাৰ ওলাই যোৱাৰ পিছত ঘূৰাই অনাটো বৰ সহজ কথা নহ'ব হ'ব হ'ব ছাৰে এটা বুদ্ধি কৰিব লাগিব ছাৰে বাৰু কৰে না নকৰে মই একোডাল নকৰোঁ মই নীৰৱ দৰ্শক হৈ বহি থাকিম তাই নহ'লে মই কিয় থাকিব নোৱাৰিম প্ৰমাণ কৰি দিম ময়ো তাই নোহোৱাকৈ থাকিব পাৰিম প্ৰেমলতা নোহোৱাকৈ ছাৰে যে থাকিব পাৰিব সেইটো প্ৰমাণ কৰিবলৈ ছাৰে সদায় ৰাতিপুৱা তালৈ যাব লাগিব ক'তে প্ৰেমলতা য'ত থাকিব কিয়া ছাৰে ঘৰৰ লেট্ৰিন বাথৰুম ইউজ কৰিব নোৱাৰিব তালৈ গৈ সদায় ৰাতিপুৱা প্ৰেমলতাৰ ঘৰৰ লেট্ৰিন বাথৰুম ইউজ কৰিব লাগিব কিয় প্ৰমাণ কৰিব পাৰিব কি প্ৰমাণে যে প্ৰেমলতাৰ অবিহনে ছাৰে নাখাই মৰা নাই এইটো প্ৰমাণ কৰিবলৈকে ছাৰে সদায় গৈ প্ৰেমলতাৰ লেট্ৰিন বাথৰুম ইউজ কৰিব লাগিব অঁ অ' গাছা ধুই তাতে একেবাৰে ভাতকেইটা খাই লিয়ল এই ৰ ৰাতি যদি হঠাৎ ইউজ কৰিব লগা হয় কি লেট্ৰিন বাথৰুম যাব আকৌ তেতিয়া অ' তাৰমানে ৰাতি আৰু ঘূৰি আহাতকে তাতে থাকিলি হ'ল বা তোৰো কি মাথা হে ভাই কি হে মাই পানী লাগছি নাই তাকে মুখে ধূলি বালিবোৰ সোমাল যে মোৰ দা চিলা যিটো হৈ যায় কহে দি সোমলাকে ধূলা বালা মোৰ কোঠাটোত মকৰাজাল ধূলি বালিয়ে ভৰ্তি হৈ আছিল যে তাকে একেবাৰে চাফা চুফাকৈ ঠিক ঠাক কৰি আহিলোঁ সেইবোৰ কওঁতে ধূলি বালিবোৰ নাকত সোমাই দা চিলাজি বেমাৰটো বেছি হৈ গৈছে মোৰ লগত থাকে মই কাও বুজা নহওঁ পেহী ওচৰতে থাকিবা তুমি মোক খবৰ ৰাখিবা ময়ো তোমাক খবৰ ৰাখিম থকাটো কিন্তু মই অকলেই থাকিব লাগিব ময়ো প্ৰমাণ কৰি দিম ক'ৰবাত ধৰি ধৰি বগাবলৈ মই যে লতা গছ নহয় প্ৰেমলতা গা গছ প্ৰেমলতাই ঠিক কৰছি মৰত গেলাখানক এনেকেতো শিক্ষা দিবা লাগে ঠিকেই এতিয়া ভোলা আৰু কেপাৰ ভাল হ'ব কি ভাল হ'ব হে দাদা মানে প্ৰেমলতা আৰু হেডছাৰ বেলেগে বেলেগে থাকিব গতিকে ভোলা আৰু কেপাৰ ভাল হ'ব ভালটো হ'বয়ে কেপাদা আৰু আমাৰ স্বামীৰ কি ভাল হ'ব হেডছাৰৰ ঘৰত মদৰ আবদা হ'ব আৰু মাত মাতোতা কোনো নাথাকিব হা হয়োতো দেখোন অ' দাদা কিবাকে হলিও প্ৰেমলতাক বেলেগ ঘৰক যোৱাটো বন্ধ কৰকহে বহুত ট্ৰাই কৰিলে নাই লাভ নাই দাদা তোৰ মজা হ'ব এতিয়া তাকেইতো ক'লো ভাল হ'ব সিহঁতক স্বামীৰ ভালটো মোৰ দেখোন বেয়া হ'ব কি কৰোঁ হে দাদা কিবা এটা দিয়া দাক হ'ব দিয়া সময়ত কিবা এটা দিয়া দিম মইতো আছোৱেই অঁ হ'ব দক ক'ত গেলে বুঢ়ী
এই বুড়িও চান্স পালি গোটাই টাকুরি ঘুরা দি থাকে। হ্যালো হ্যালো, কি কেরা ইয়ে কুনি কেরা, তই কেরা, তোর মায়ে কেরা, তোর বাইপে কেরা? এই অহমেটকু বাংলাদেশি চালা থৌ কোন থৌ, তোক লাগাল পালি নহয় থৌ বান্দার। কুনিয়ে বাপা কাক দম দিলিয়ে? নাজনু কুনি কোনবা বাংলাদেশি। কেউ ফোন করছিল? ফোন করবা কইছিল আমায়। ও বেটা মস্ত ডাঙার মানুষ, ডাঙার চাকরি করে। তোমার চিঠিখান প্রধানমন্ত্রী পালাক না নাপলাক খবর করবা দিছিল মই। বেটায় করা নাই, সদায় বাকি দেই। আজি চান্স পাই চৈধ্যবোরক উদ্ধার করে দিছি মই। হেগলা গালাগালি নকরবি, গালাগালি করি লাস্টত মারামারি হব। তুহার এই মারামারি কাণ্ড মাখা শুনি শুনি মই পাগলা হবা বাকি। দে হব দে, তুমি কলা যেহেতু বাদ দিলু মই, নহলি মই এইকেটা দিন তো মুঠে গাই জানো করবি। কিয়া কেলপা নাই না, তোক গতে আকলে পালি বটন পিহারিব। যাতা কথা নকপা, কেলপা নহলি মই কিবা ভেলুলেস নাকি? নহয়ে কেলপার অলপ হাতু বেশি না। কারা কারা বেশি? খেদি খেদি বাগরে বাগরে তাক মই কম মারা নাই। জানু দে মুই, কেলপা আর তোর কথা নাজনু। বন্ধুর মাজত ভালো হয় কাইজাও হয়, কিন্তু হাতু বেশি কেলপার, তাক লগি মোর ভয়ে হয়। কাক বা কিতে কোত মারে ঠিক না নাই। কিবা এটা কথা উঠবাইছিল মই, তুমি কেলপার বাদে কাকো চিনিয়ে নাপ। তাই কাইলৈৰ পৰা থাকিব বুলি যে ক'লে, সেই ঘৰটো বহুদিনৰ পৰা বন্ধ হৈ থকা নাই জানো? এই মাকজনী তীৰ্থলৈ গৈ তাতে ক'ৰবাৰ আশ্ৰমত থাকি যোৱা নাই জানো? তেতিয়াৰ পৰা ঘৰটো আপোনাৰ বন্ধ হৈ আছে। মাজে মাজে প্ৰেমলতাই কাৰবাক লগাই চাফ চিকুণ কৰে। আজি দিনটো সেই ঘৰটো চাফ চিকুণ কৰাতে ব্যস্ত, কালিৰ পৰা তাতে থাকিব। আপুনি আকৌ মাত মতা নাই? প্ৰথম অৱস্থাত সন্মানৰ খাতিৰত বাধা দিছিলোঁ, মায়া মোৰ তিল মাত্ৰও নাই। মায়া এৰিব নালাগে ছাৰ, এতিয়া অকণমান উত্তেজিত হৈ আছে, ঠাণ্ডা হ'লে আকৌ ঘৰলৈ ঘূৰি আহিব। আপুনি তাইক চিনিয়ে পোৱা নাই? চিনিছোঁ দিয়ক, তাই বহুত সহজ সৰল। যিমান সহজ বুলি ভাবিছে আপুনি সিমান সহজ তাই নহয়। আৰু তাতকৈ ডাঙৰ কথা, তাই মস্ত জেদি। এই যে তাই যাবলৈ ওলাল, তাই যে আৰু ঘূৰি নাহে এইটো মই জানো। তাই ঘূৰি আহিব ছাৰ, ভুল ভাবিছে আপুনি। নাহে হে? আহিব ছাৰ। নাহে? আহিব ছাৰ। হেজাৰ টকা বাজি ৰাখক। মই বাজিগৰ হ'ব খোজা নাই। বাজিগৰটো ময়ো নহয় ছাৰ, কিন্তু মোৰ কনফিডেন্স আছে। আপুনি বাজিত হাৰিব। জিকিম ছাৰ। হাৰিব? জিকিম ছাৰ। তেতিয়াহ'লে বাজি ৰাখক। ৰাখিলোঁ ছাৰ, অহা নহাৰ প্ৰমাণ আজিয়ে কৰি পেলাব পাৰোঁ। যোৱাই নাই, কাইলৈ যাবহে। কি প্ৰমাণ কৰিব আজি আপুনি? সন্ধিয়া ঘৰত থাকিব নহয় ছাৰ? আছোঁ। থাকিব, মই প্ৰমাণ কৰি দিম যে প্ৰেমলতা ঘূৰি আহিব, আৰু কি ঠিক নেযাবও পাৰে। কি চিন্তা কৰি আছ? প্ৰেমলতা আৰু হেডছাৰো যে এৰাৰি হৈছি জান না? শুনছো তো। মোৰ গোটেই চিন্তাই হৈছি হা। কে চিন্তা কৰ এগলা, বুঢ়া এটাৰ লগত নাওমান আপিটোৰ বিয়া হৈছি, এৰা এৰি ফাটা ফাটি হব যে খাটাং। হেগলা হক ৰবা, মোৰ বেলেগ চিন্তা এটাহে হৈছি। কি চিন্তা? হেডছাৰ একলে থাকিলে স্বামী স্বভাৱটো বেয়া হব হা। কাৰ স্বামী? হো দাদা, হেডছাৰৰ লগ লাগিলে স্বামী স্বভাৱটো বেয়া হব, সদায় মদ খাব। মই তোমাক বিচাৰি আছো। কিয় বিচাৰ? ফোনটো দে, মোৰ স্বামীক ফোন কৰো। তোমাৰ আৰু কোন স্বামী আছে? মোৰ হবা লগা স্বামী কেৰপাদা। হাইছা বাছা, এক ঠক নামাৰি তোৰ কলগেল হাঁহি মাৰা দাঁত সৰে দিম। আমি আছো কিবা টেনচনত? কিয় টেনচন হা? তো নাৰ মানে তো না দূৰে, কাবা এটাতো কেৰপাদাৰ লগত বিয়া হবই। মোৰ বিয়া কিন্তু ও হেডছাৰ আকলা হলি দূৰে স্বভাৱটো বেয়া হব।
এ জিওয়ে হব তোমা কিবা এটা দিয়া দিম বলি দাদা কইছি তো কুনি সুতিয়া দাই অ দিব দিব বুদ্ধির ভরাল দেখে ভাল মানু মস্ত ভাল মানু সুতিয়া দা সব জানি বুঝি মস্যা তুমি আজি মাস্টার দাদার লগত তুমি বিয়া আলি এমান দিনে চলি পলি স্কুল গেলই পাছো না মজা তো হোলা কর্মা ইমান দেরি করিছে যে ও স্যার এ আ বাবা কে মি গুরমা ইমান দেরি করিছে কিয় তই ফোন করার লগে লগে আহি গিছু দেখো এটা হেল্প করব লাগে ও কি হেল্প কও করিম দে আমি সবে সবকে হেল্প হেল্পি করবা লাগবো হা কি করবা রে পাগলা হই যাবে বয় ফুল বোতল দুগুন খাবো লাগে খাবো লাগে খাই নিশা হব লাগে নিশা হয় তুঙ্গত উঠিব লাগে আর হয় হেল্লা করিব লাগে এটু আকলাই আকলাই খাম বয় এই নরা আধা মানতে পুজ হয়ে যাম মই মরি গলো নাকি ময়ও খাম এ মজা হব স্যার ও তয় খালি কম হব কিন্তু মই না খাও তহতিও খা স্যার মা হো আপনার স্টার্ট কর স্যার গিলা সান প্রেমলতা যাও বলে গমে বনাছিল প্রেমলতা যাওয়া নাই কাইলে যাব হে ওতে খাবা নরে কালির পে খাম দাও এই পারিম কালির পা পারি যেতিয়া আজিও পারিম ও স্যার গিলা সান বলা কম তহতে খা মা হো দে তই আর আইবি না আহিব লাগিব তই ইয়াৰে আধা খোৱাৰ পিছত গাহৰি পৰা দি পৰি থাকিবি তেতিয়া মইতো দাঙি নিব লাগিব আহো দে যা খাবাও নোৰো নাহকো থাকিবা নোৰো লোভ বস্তুটোৱে বয়া প্ৰেমলতাইতো আশা নাডলা কৰিব খাটাং এই যি হৈ হ'ব ছাৰে খাব জিতে মুন্নু কি কথা তাই গালি পাৰিবা ধৰিলি মই দাউৰিম হাও হুচ থাকিলেহে দাউৰিম নহ'লে কি কে দাউৰিম এ যি হৈ হ'ব যা ও স্যার স্যার ও নাই কিয়া আকলাই বহি আছো হে ইমান ধৈর্য হব নালাগে বুঝছো বাক হে প্রভু রক্ষা করবা শেষ শেষ হেই কি হল এগুলার কোন শ্রেণী নেতা লাল চায় স্যার তাকে খা কাল খেল আছে আজি নেট প্র্যাকটিস কাল নাটক আজি অভিনয় মানে রিহার্সাল অভিনয় কর একদম অভিনয় করে ফালি দে হেই হেই কিয়ে বন্ধু ও আছো আর সুন্তা বাইর লগত বুঝাবুঝি হয়ে গেল দক কি বুঝাবুঝি হল কেরপাদার লগত মই বিয়া হম বলি তাই কথাই গরম হয়ে আছিল না সিদ্ধান্ত সলনি হল থ্যাংক গড তুমি যে সিদ্ধান্ত সলনি করিলা কেরপা ডাঙরিয়ার স্বরূপটো যে তুমি বুঝি পালা কেরপা ডাঙরিয়ার লগত তোমার বিয়া হওয়া হলে তোমার জীবনটো বিষাক্ত হয়ে পড়লেহেঁতেন বাপ রে বাপ কি ডেঞ্জারাস মানুহ মদ খায় ভাং খায় চুর করে তারপরে আকো মানুহ মারি বুলিয়ে মারি দিয়ে কি সাংঘাতিক মানু ও হ্যালো হ্যালো মই বিয়ার সিদ্ধান্ত চেঞ্জ করা নাই হে বন্ধু সুন্তা বাইর লগ লাগি সিদ্ধান্ত করলু হে যে মই কেরপাদার লগতে বিয়া হম তুমি কেরপাদা মোর হবা লাগা স্বামী কেরপাদার বিষয়ে আপনার ইমান বয়া ধারণা থাকলিও মোর আগত কিন্তু কবা নালগিছিল কব খোঁজা নাছিলো নহয় মানে সিদ্ধান্তটো সলনি হওয়া বলিহে কলো প্লিজ জয়া মই এনেকা কোয়া বলি কেরপা ডাঙরিয়ার আগত নকবা দেই কে নকমে স্বামী নিন্দা কোনো নারীয়ে সহ্য নকরে প্লিজ তোমালোকক কেনসেল হওয়া বলিহে কলো বিশ্বাস করা কেরপা ডাঙরিয়াক মই জম দেখা দিউ বড় ভয় করো মই মোর স্বামী তেখেত হবা লাগা স্বামী নককে কিংকে থাকিমে প্লিজ আমার বন্ধুত্বর শপথ তুমি তো সিদ্ধান্ত চেঞ্জ করা বলে কইছিলা ইত্তে সিদ্ধান্ত লম ইত্তে চেঞ্জ হব মো বিভ্রান্ত হওয়া আপিনা বন্ধু বিভ্রান্তি দূর করব লাগে বিভ্রান্তি দূর নহয় হব তিত্তে হব কেতিয়া যেতিয়া আপনি মোক বিয়া করাম বলে কব অভিনয় কর এই লালসা মাখা খাই অভিনয় করবা লাগবে
মাজু এটা হলেও কথা নাছিল, মাজু নালগে দক, এই সৰু এটা হলেও কিবা হলোৱে, সুধা এই লালচা মাহা খাই কি হব হে? পাৰিবি পাৰিবি কৰ, ৰাগি হোৱাৰ চিঞৰ বাখৰ কৰ। প্ৰেমলতা কিন্তু আপুনি এনেকে এটি মস্ত বেয়া কাম কৰিছে ছাৰ। কোৰেকাক ধৰি আছো, যাব খুজিছে যাবলৈ, মই বিন্দাচ ফ্ৰী হৈ গ'লো, তই সদায় আহিবি, সদায় খাম, খাম বম এনজয় কৰিম। সেইবোৰ ভালে পালোঁ ৰ'ব ছাৰ, টকা পইচাৰ অভাৱ নাই, আপোনাৰ টকাই দি খাম, এনজয় কৰিম। লাল চাহ চব বান্দৰ মনে মনে থাক, আৰু আগ পাক আৰু খাম মই। অহে নাই নাহে, আপুনি হাৰি থাকি আজিৰ পৰা খাব পাৰিব আৰু, কেৰ পৰা আহিলে যে কি অৱস্থা হ'ব। প্ৰেমলতা, অ প্ৰেমলতা, সদায় সদায় মদ খাই বহুত মানুহে মৃত্যুক সাৱটিছে। ৰাইট, শ্ল' পয়জন, খাওক দিয়ক, নিজৰ জীৱন নিজৰ কথা, মই সহ্য কৰিব পৰালৈকে কৰিম, নোৱাৰিলে কি কৰিবি? নোৱাৰিলে মই চলো পয়জনবিধ নেখাওঁ, ইন্দুমৰা ঔষধ আনি ডিৰেক্ট মুখত ঢালিম। বৰ বেয়া কাম হৈছে দেই ছাৰ, এইবোৰ খুব বেয়া কাম হৈছে দেই ছাৰ। দেখিছা ছাৰ আৰু ভোলাই কি কাম কৰিছে, তুমি সাক্ষাৎ মানুহজনী আছা, এবাৰো তুমি মানা কৰা নাই, তুমি আকৌ গমেই পোৱা নাই। চব গম পাই আছো, তেনেহ'লে মতা নাই কিয়? মাত মতা প্ৰয়োজন নাই বুলি ভাবিছো, আমি দুয়ো শিক্ষা দীক্ষা নোহোৱা মানুহ, ভোলাদাও শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত মানুহে বেয়া কাম কৰিলে মা ফাঁচে, কিন্তু শিক্ষিত মানুহবোৰে যদি এনে কাম কৰে আমি অশিক্ষিতবোৰে কি মাত মাতিম কওক? মাতিব লাগিব, নেমাতো, সদায় সদায় মদ খাই বহুত মানুহে মৃত্যুক সাৱটিছে। ৰাইট, শ্ল' পয়জন, খাওক দিয়ক, নিজৰ জীৱন নিজৰ কথা, মই সহ্য কৰিব পৰালৈকে কৰিম, নোৱাৰিলে কি কৰিবি? নোৱাৰিলে মই চলো পয়জনবিধ নেখাওঁ, ইন্দুমৰা ঔষধ আনি ডিৰেক্ট মুখত ঢালিম। দেই যাতা হৈছে দেই, চৰি ছাৰ, আপুনি জিকিল, মই হাৰি গ'লো ছাৰ। হেড ছাৰ আৰু প্ৰেমলতাৰ মাজত এৰাৰি হোৱাটো খাটাং, প্ৰেমলতাই হেড ছাৰৰ ওপৰত থকা সমস্ত মায়ামোহ ত্যাগ কৰিছে। হেৰি এইটো হাকছো, কিহৰ টেবলেট হে? গেষ্টি গৈছে হে মস্তু। গেছ কিয়? কিবা বেয়া বস্তু খাইছিলি? কিবা খাইছি, বাইরত খাই নয়। আরে ককয়ে কি খাইছিল? ফালতু কথা কি বকা হে, হেও বা মস্ত এক বোতল দিতা চা খালি, গ্যাস্ট্রিক নয় কি হব? বোতলে দি লাল চা খাইছি কোত? হেরি মানে ময়ে খোয়ালো। বোতল উঠ কে দাদা, বাধ্য মানে বাধ্যত পড়ি। কিউর বাধ্য? বাজি 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 রাখিছে। কিউর বাজি হে? মানে এক বোতল লাল চা সার আর ভুলাই খাই হজম করিব নোৱাৰিব বুলি বাজি রাখিছিল। কে আছিল হে নাই বাজি? ইহতর উৎপাতত খাব নোৱাৰে মই জানো, এশবাৰ কৈছো হেৰ নাখাবি নাখাবি, নাই বাজি জিকাৰ ধান্দাত পুৰা মাৰি দিছে, পাইছনে এতিয়া মজাটো? মিহি কোনোবা তই চব বাজি ৰাখিলি বুলি গোবৰ খাবি নেকি? অ মালতী, গালি পাৰা গালি পাৰা গালি পাৰা। স্বামী আপনি হুচা হাৰ পৰা বস্তু মস্তু বৈ আপনি নহয় হা, মনে মনে থাকক, পাইছিনে মজাটো, খাক টেবলেটটো। এইটো গেষ্ট্ৰিকৰ টেবলেট হয় না? হয় দক, মুজি জ্বৰতে আনি দিছিল, খা কিতা। হেই এইটো জ্বৰৰ টেবলেট হা? খাকে অলপ হলেও কাম করব, খাক পটকে। মদ পানী নেখাবা, ভাল ফল একো নাই, সব বেয়া। হেই কালি মদখন আছিলো হে, সুধা লালচামা খাই একটিং করছিল, এতিয়াও পেট ফুলি ঢোলা নৈ আছে। মদাহীয়ে গিলাচত গাখীৰ খালেও মদ খোৱা, নিজৰ দাদা বুলি ভাবি কলো, নিজকে সম্ভালি ৰাখিবা। বৰলা কাই আগবঢ়ালে
Anmol Meri, Ultra Light Tea Time Bite, Amul, The Taste of India, Indica Itchy Hair Color, My Airtel App, Good Night Advance Active Plus, B Blunt Saloon Secret Hair Color, You Are Shining, CP Masala, Aru Nerolac Suraksha.